আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। এক দেশে একটা টং বিড়াল ছিল, আর তার তো অনেক অলৌকিক ক্ষমতাও ছিল। আর সেই অলৌকিক ক্ষমতার মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে এর কাছে ওর কাছে টাকা চাইতো, আর তাকে যদি টাকা না দিত তাহলে তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে সেই মানুষটাকে অদৃশ্য করে দিত। আর টম বিড়ালকে টাকা না দিলে অদৃশ্য হওয়ার ভয়ে সবাই টম বিড়ালকে টাকা দিয়ে দিত। আর এভাবে ভয় দেখিয়ে সবার কাছ থেকে টাকা নিতে নিতে টম তো একদিন অনেক বড় লোক হয়ে যায়। আর বড় লোক হয়ে সে তো টাকার পাহাড় করে ফেলে, আর সেই টাকা দিয়ে টম বিড়াল একটা বিলাসবহুল গাড়িও কিনে ফেলে। আর সেই বিলাসবহুল গাড়ির মাধ্যমে টম একদিন তার গ্রামের বাড়িতে আসে, যেই বাড়িতে টমের জন্ম হয়েছিল আর ছোট থেকে বড় হয়েছিল। তারপর সে তার গ্রামের বাড়ির সামনে এসে দাঁড়ায়, আর দাঁড়িয়ে সে গাড়ি থেকে নেমে পড়ে আর তার ড্রাইভারকে বলে, এই ড্রাইভার, নাক দিয়ে ভালো করে শুনো, তুকু ভুল করেছি, নাক দিয়ে না কান দিয়ে, যাই হোক কান দিয়ে ভালো করে শুনো, এই গাড়িটা শহরে গিয়ে ফেলে দেবে, আর আমার কথা বলে আরেকটা নতুন গাড়ি কিনবে, ঠিক আছে? এখন যাও, আমি একটু আমার এই পুরাতন গ্রামটা ভালো করে ঘুরে দেখি। আসলে ছোটবেলায় আমি একজনের মুরগির বাচ্চা চুরি করে খেয়ে ফেলেছিলাম, যার কারণে মালিকরা আমাকে কুচ্ছিল পিটানোর জন্য, আর আমি সেটা শুনে একেবারে গ্রাম ছেড়ে পলাই। তাই অনেকদিন পর এখন আমি আবার গ্রামে আসছি সেই গ্রামটাকে দেখার জন্য, কিন্তু এখন তো গ্রামটা দেখে চিনাই যাচ্ছে না। আরে বাহ, আমি কিন্তু আমার বাড়িটা দেখে ঠিকই চিনে ফেলেছি, এটাই হচ্ছে সেই বাড়ি যেই বাড়িতে আমি ছোটবেলা থেকে অনেক বড় হয়েছি। বাড়িটা মনে হচ্ছে অনেক সুন্দর হয়ে গেছে, চারপাশ দেখতে বাড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে আমি যখন বাড়িতে ছিলাম বাড়িটা তেমন সুন্দর ছিল না। ওয়াও, চারদিকে সবুজ প্রকৃতি, দেখতে একেবারে অপরূপ। কিন্তু বাড়ির ডিজাইনটা পরিবর্তন করলো কে? এখন ডিজাইনটা অনেক সুন্দর। তবে একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, এই বাড়ির ভিতরে কেমন জানি একটু দুর্গন্ধ বের হচ্ছে। কিরে, এত পচা দুর্গন্ধ কোত্থেকে আসছে রে বাবা? হায় হায়, আমার নিচে কি বিনাশটা করছি রে, আমি তো ময়লাকে পাড়া দিয়েছি। ছি ছি ছি, কি দুর্গন্ধ বের হচ্ছে রে বাবা! এতক্ষণ তো সবকিছু ঠিকঠাক ছিল রে বাবা, এখন তো দেখছি সবকিছু এপার ওপার হয়ে গেছে। আসলে বাড়ির ভিতরে এই শুকুর গুলা কে রাখছে? শুকুর হচ্ছে একটা গিদর প্রাণী, এরা একেবারে নোংরা অবস্থায় থাকতে অনেক পছন্দ করে, তাই তো বলি গন্ধ কোত্থেকে আসছে। হায় হায়, আমার পায়ে তো ময়লা পড়েছে। চি চি চি, পায়ে আমার ময়লা পড়েছে। এখন একা থাকা একদম নিরাপদ না, চারপাশে শুধু ময়লা আর ময়লা, কিন্তু একা থেকে যাবো কি করে? একটা শুকুর শুয়ে আছে, এটার উপর প্রথমে লাফ দিতে হবে, তারপর সামনে আরেকটা শুকুর, এটার উপর এভাবে একটা থেকে আরেকটাতে লাফিয়ে লাফিয়ে যেতে হবে। তবে শরীরে ময়লা রাখতে দেওয়া যাবে না। কিরে, দাঁড়াতে পারছি না কেন? হায় হায়, শুকুর আমাকে ফেলে দিল। ওরে না, হায় হায়, এটা কি হয়ে গেল? হায় রে, আমি তো পায়ে ময়লা লাগিয়েছিলাম, ভাবছিলাম শরীরে ময়লা লাগাবো না, আর এখন তো দেখছি আমাকে এখন চিনাই যাচ্ছে না ময়লার কারণে, পুরো শরীর একেবারে ময়লা দিয়ে ঢেকে গেছে রে বাবা। যাই হোক, এখানে একটা ড্রাম ছিল আর ড্রামের ভিতর পানি ছিল, আর এখানে আমার আলোকিক একটা ড্রেস ছিল, আমার গা থেকে সে আলোকিক ড্রেসটা আমি খুলে এই ড্রামের পানিতে একটু গোসল করেছি, শরীর থেকে পরিষ্কার করেছি। এখন অবশ্য শরীরটা আমার একটু আরাম লাগতেছে। বাহ বাহ বাহ, এখন শরীরটা মনে হচ্ছে একদম ক্লিয়ার, পরিষ্কার হয়ে গেছে, কিন্তু শরীরটা তো ভিজে গেছে। কোনো ব্যাপার না, আমার যে আলোকিক ড্রেসটা ছিল এই ড্রেস দিয়ে আমি শরীরটাকে সুন্দর করে মুছে ফেলে। শরীর মোচা হয়ে গেছে, এখন দেখতে হবে যে কোথায় গেলে খাবার পাওয়া যায়। এরে, খাবারের কথা বলতে না বলতে মনে হচ্ছে আমার পেটের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে রে বাবা। হায় হায়, এখন আমি তাড়াতাড়ি খাবার কোথায় পাই? সর্বনাশটা করছি রে, এই সকাল থেকে কিছু আমি খেতে পারতাছি না যে। আমি তো শহরে থাকতে সারাক্ষণ বার্গার চিকেন, এক কথা বলতে গেলে শহরে সবথেকে দামি দামি খাবার গুলা আমি টং বিড়াল খাইতাম, কারণ আমার কোনো টাকার অভাব নেই। এই গ্রামে এসে তো দেখছি আমি একেবারে ফকির হয়ে গেছি। তবে কোনো ব্যাপার না, এই ঘরের জানালাটাতে উঁকি দিয়ে দেখি তো আসলে ঘরের ভিতর কে আছে। উপরে কোনো মতো উঠে পড়লাম। এবার
হায় হায়, জানালাতে প্রচুর ধুলা ময়লা পড়ে আছে, আগে হাত দিয়ে ঘষে দিয়ে ময়লাগুলো পরিষ্কার করতে হবে। এই রে, হাতটা তো আবার ময়লা দিয়ে কালো হয়ে গেছে, এইবার করি কি করি? হ্যাঁ, কি আর করব, আমার কাছে একটা ড্রেস আছে না, এই ড্রেস দিয়ে আমি ময়লাগুলো মুছে ফেলবো। এইবার দেখি তো উকি দিয়ে আসলে ভিতরে কাকে দেখা যায়। প্রথমে উপরে দেখলাম কেউ নেই, এবার নিচে চেয়ে দেখি তো, এটা কারে দেখা যাচ্ছে? ওরে 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 ওরে, এ তো জেরিকে দেখা যাচ্ছে, আর জেরি তো মনে হচ্ছে মজার মজার পনের কাটছে রে বাবা। আহা, কি মজার পনের রে বাবা, যতই কাট ততই মজা পায়, এই জন্য তো বেশি করে পনের খায়। মনে হচ্ছে আমি অমৃত খাচ্ছি। এ রে, জেরির খাওয়ার স্টাইল দেখে তো আমার জিব্বায় পানি চলে আসছে। জেরির সামনে তো দেখা যাচ্ছে অনেকগুলো পনের বেস্টি আছে। আহা, জিব্বার পানি আমি আর ধরে রাখতে পারতেছি না, তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকতে হবে, আর ঘরের ভিতর ঢুকে ওই মজার মজার পনের গুলো আমার খেতে হবে। আগে এই ঘরের দরজা খুঁজে বের করতে হবে। এই তো ঘরের দরজা পেয়ে গেছি, এমনকি ঘরের দরজাটা খোলাও ছিল। আহ, আমি একেবারে ঘরের ভিতর ঢুকে গেছি, এমনকি এখানে একটা চেয়ারও রাখা আছে, একেবারে লাফ দিয়ে আমি চেয়ারের উপর বসে গেছি। ওয়াও, এইবার আমি পনের খাওয়া শুরু করব। কিরে, আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব দেখছি? আমার সামনে টম বসে আছে, হ্যাঁ মনে হচ্ছে তো বাস্তবে দেখছি। টম তাহলে আবার ফিরে আসছে, ভালো হয়েছে, তাহলে তো টমকে আমার পরে দিতে হচ্ছে। এই টম, দাঁড়াও, তোমাকে আমি পরে দিচ্ছি, আসলে তুমি তো আমার বন্ধু ছিলে, অনেকদিন পর যেহেতু আসছো, এই নাও, তাহলে তুমি পরে খাও। হ্যাঁ, পরে খাবো। হ্যাঁ, আমাকে জেরি পরে দিচ্ছে আর আমি সেই পরে খাবো? ইম্পসিবল, এখানে মজার মজার পনের গুলা আমি একলা খাবো সেটা না হয় বুঝলাম, কিন্তু জেরি আমার সামনে বসে থাকবে সেটা তো মানতে পারবো না। না না জেরি, তোমার দেওয়া পনের আমি খাবো না, আমি বরঞ্চ আমার আঙ্গুল দেখিয়ে তোমাকে আমি অদৃশ্য করে দেব, ঠিক আগের মতোই। কি রে, আগের মতো আমি আঙ্গুল দেখালাম তাও তো কাজ করছে না, জেরি তো অদৃশ্য হচ্ছে না রে বাবা। কি ব্যাপার, মনে হয় একবার ট্রাই করলে হবে না, আরেকবার ট্রাই করতে হবে। কি রে, বারবার ট্রাই করছি, জেরি তো অদৃশ্য হচ্ছে না, মানে আমার আলোকের ক্ষমতা কাজ করছে না কেন? ডাইন হাত দিয়ে দেখি তো, এইবার অদৃশ্য হবেই হবে। কি রে, মনে হচ্ছে তো এইবার জেরি অদৃশ্য হচ্ছে না, বুঝলাম না আমার আলোকের ক্ষমতা এখন আর কাজ করতেছে না কেন। কি রে, তার মানে তো আমি কিছুই বুঝতে পারতাছি না। বুঝলাম না, টম কি পাগল হয়ে গেল নাকি? টমকে পরে দিচ্ছি পরে নিচ্ছে না, বুঝতে পারছি, এই কাঠের তক্তার উপর টম পনের খাবে না, টমকে মনে হয় প্লেটের উপর পনের দিতে হবে। দাঁড়াও টম, এই নাও টম, সুন্দর প্লেটে তোমাকে পনের দিয়েছি, এইবার তুমি পনের খাও। ইম্পসিবল, আমি তোমার দেওয়া পনের খাবো না, আমার সামনে থেকে সরো বলছি জেরি, বুঝতে পারছো? এটা কি হলো, এক তাপ্পর দিয়ে আমাকে ঘুরিয়ে দিল। টম, তুমি কাজটা মোটা ভালো করো নাই, তুমি কি ভুলে গেছো যে আমার নাম হচ্ছে জেরি? বুঝতে পারছি, তোমাকে নতুন করে পরিচয় দিতে হবে, তাই তো? দাঁড়াও, তোমাকে নতুন করে পরিচয় দিচ্ছি, এক বালতি পানি দরকার। ইয়াহু, ওরে বিনাশটা করছে দু, আমার মুখে এক বালতি পানি একেবারে চুরে মেরে আমার তো নাকে মুখে পানি ঢুকিয়ে দিছে রে বাবা, মনে হচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে সঙ্গে সঙ্গে। জেরি, তুমি কাজটা মোটেও ঠিক করো নাই, এর চরম শাস্তি তোমার পেতেই হবে। আমার নাম টম, এবার বন্ধ করে দেব আমি তোমার ধম, এই যা, অল্পের জন্য ধরতে পারি নাই। ওরে গেছি রে, আমার মুখের ভিতর একেবারে বালতি ঢুকিয়ে দিল। হায় হায়, ইঁদুরটা আমার মুখে বালতি চুরে আবার পলাচ্ছে। দাঁড়া ইঁদুর, আজকে তোর একদিন আমার জয়দিন লাগে। এই দেখ দেখ দেখ, এখানে দাঁড়িয়ে দেখি তো টম আসছে কিনা। সর্বনাশ, টম তো তেড়ে আসছে আমাকে ধরার জন্য। বনের ভিতর লুকিয়ে পড়েছি। পুষ্কে ইঁদুর, তুমি বনের ভিতর লুকিয়ে আমার কাছ থেকে পার পেয়ে যাবে? ইম্পসিবল, আমি বনের ভিতর তোমাকে ঠিকই খুঁজে বের করবো। পরের দিন তুমি আমাকে খুঁজে বের করতে পারবে, বরঞ্চ আমি তোমাকে আবার শাস্তি করার ব্যবস্থা করবো। দরজা আনলক, এবার দেখি তো কি করা যায় কি করা যায়। তোমাকে একটু শিক্ষা দেওয়ার জন্য কিছু একটা খুঁজে বের করতে হবে। একটা কাঁটা চামচ পেয়ে গেছি, মানে কাঁটা বেলচা, এবারে কাঁটা বেলচা দিয়ে তোমাকে গুঁতা দিতে হবে। আগে দেখতে হবে যে টম আছে কোথায়, টমের লোকেশনটা কোথায় কোথায়। দেখি তো একটু আওয়াজটা শুনে, টম এখানে আছে, দাঁড়াও টম, ব্যবস্থা করতেছি এখনই।
রে আবার নিচের দিকে পড়ছি। ওরে না, আমার সাথে এসব কি হচ্ছে? আমি একটা ডাঙ্গা, নিও না আমার সাথে পাঙ্গা। দেখি তো তুম কি করছে। দেখবি, দাঁড়া আমি তোর কাছে আসা, এখনই আমি তোর দেখাইতাছি তোর কত বড় সাহস। আজকে তোর কবর আছে জেরি। ওরে বিনাশটা করছে দু, তোর তো আমার কাছে আমার দরবার লাগি। হাই হাই, বাঁচতে চলে আবার এখান থেকে দৌড়ে পালাই। সর্বনাশ, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে তারপর দৌড়ে পালাতে হবে। পুষ্টেই দূরের বাচ্চা, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই কি ভুলে গেছিস যে আমি হচ্ছে আলোকিক ক্ষমতাদার একটা বিড়াল? কিন্তু সমস্যা একটাই, আমার সেই আলোকিক ক্ষমতা আর কাজ করছে না। আলোকিক ক্ষমতাটার যে আবার কি হলো আমি কিছুই বুঝতাছি না। ইঁদুরটা তো এখানে আসছে। ইঁদুরটা এই পাথরে আড়ালে লুকিয়েছে। পুষ্কে ইঁদুর, এইবার তোমাকে আমি ধরুম। বাবারে বাবারে বাবা, কি দৌড়ানি টানা আমি তাই ফিরে হয়। কিন্তু টম তো মনে হয় আর কাছে নাই, তাহলে শব্দ কি করতেছে সেটাই তো আমি বুঝতে পারতাছি না। এটা আবার কে? আরে জাদুর হাঁস বন্ধু, আবার টম আসছে, তাড়াতাড়ি পালাই। এইবার ইঁদুরটাকে বস্তার ভিতর ভরেছি। ওহো, দেখি তো ইঁদুরটার এখন কি অবস্থা। এই পুষ্কি ইঁদুর, নড়াচড়া করছো না? এটা আবার কে? মনে হচ্ছে আমার নাকে কামড় দিয়েছে। আরে এটা তো একটা হাঁস পাখি। ওরে কি করছে, আমার নাকটা ছিঁড়ে ফেললো রে। ওরে বাবা, আবার পা দিয়ে আমাকে চড় দিচ্ছে। ও হায় হায়, শেষমেশ নাকি আমি হাঁসেরও চড় খাইলাম। বাপরে বাপ, তাড়াতাড়ি আবার এই বনের ভিতর লুকিয়ে পড়ে। ওই ব্রেক ব্রেক হাইড্রোলিক ব্রেক, এবার এই কাঁটা চামড়ি দিয়ে আমি বদলা দেবো, জেরিকে গুতা দেবো। দিয়েছে এক গুতা, মনে হয় জেরি ধরা খেয়ে গেছে। কি, এই তো জেরি, কিন্তু জেরি এভাবে বসে আছে কেন? এই জেরি কাঁটা চামড়ি থেকে নাম কইতাছি। হ্যাঁ, কাঁটা চামড়ি থেকে পড়লে তারপর গুতা দেবো আমি জেরিকে। হ্যাঁ, আবার বসে আছে, ব্যাপারটা তো আমি কিছুই বুঝতাছি না। আসলে আমি টমের কাছে ধরা খেয়ে গেছি, কিন্তু টমকে সেটা একটু বুঝতে দেওয়া যাবে না। টমের সাথে এমন অভিনয় করতে হবে, অভিনয় করতে করতে একসময় টমের কাছ থেকে এক দূর দিয়ে পালাতে হবে। এটাই মনে হয় সুযোগ। টম, আমাকে তো তুমি ধরেই পেরেছো তাই না? তাহলে দেখো আমি কি করে জাম্পিং করি, তাই তো? শেষমেশ একটু জাম্পিং করে যাই, কি আর করবো। এই দেখো আমি কত সুন্দর করে জাম্পিং করতেছি, এত সুন্দর জাম্পিং। এইবার এখান থেকে পালাই। এটা কি হলো, জেরি আমাকে বোকা বানিয়ে চলে গেল? হায় হায়, জেরি তো লাভ দিয়ে একেবারে বগার পার হয়ে গেছে। ওই জেরি, আমাকে বোকা বানিয়ে তুই পালাবি কোথায়? এখনই তোকে ধরবো আমি তাড়াতাড়ি, বুঝতে পারছি আমার নিজ দিয়ে যেতে হবে। ওই জেরি বাচ্চা কোথায় গেলি? জেরির বাচ্চা, তুই কত বড় চালাক, তুই বারবার আমাকে বোকা বানাস, বারবার বোকা বানিয়ে আমার কাছ থেকে পালিয়ে যাস। এইবার তো তোকে আমি খুঁজে ঠিকই বের করবো। কি ব্যাপার, ইঁদুরটা তো এখানে আসছিল, এখন তো আর দেখা যাচ্ছে না। হায় হায়, এখানে তো দুনিয়ার সব মাছি রে বাবা। এই মাছির দল এখান থেকে সর কইতাছে। না, এগুলো এভাবে যাবে না, আরো কি ক্ষমতা দেখাতে হবে। এই বুড়ি আঙুল ঘুরাইয়া দিলাম, এবার তো অদৃশ্য হয়ে যাবি। এবার তো কাজ করছে না রে বাবা। কি ব্যাপার, এতো দিকে আমার আঙুলে এসে বসছে রে বাবা। মাপসা ভালো ঠেকছে না, এটা আবার আমার আঙুলে কামড় টামড় দেবে না তো? তোর কত্ত বড় সাহস, আমাকে বুইরে আঙুল দেখাস, আমি তোর বুইরে আঙুল কামড়িয়ে দিলাম, এবার দেখ কেমন লাগে। ওরে সর্বনাশ, একটা মশা আমাকে ভয় পায় না। যাক বাবা, মশাটা আমার হাত কামড়িয়ে হলেও এখন ছেড়েছে, কিন্তু এই জায়গাটা তাড়াতাড়ি আমার ছাড়তে হবে। কিন্তু ইঁদুরটাকেও তো আমার খুঁজে বের করতে হবে রে বাবা। কি রে বাবা, ইঁদুরটাকে আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছি না, এইদিকে মশা কামড়িয়ে আমার হাতটাকে জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে একটা ঘোড়া, এই ঘোড়ার সামনে দেখি তো আমার আলৌকিক ক্ষমতা কাজ করে কিনা। পুরান পাগলের বাত নাই, নয়া পাগল করতে কাইছে। এই দা আবার কোন বিলাই, ওই বিলাই তুই করতে কাইলে? হ্যাঁ কো। কি আমার সাথে এমনি কথা, দাঁড়াও তোমাকে এখন আমি অদৃশ্য করে দিচ্ছি। হাই হাই, এখন তো আমি আমার আঙ্গুল বাঁকাতেই পারতেছি না, মশার কামড়ে আমার আঙ্গুলটা একেবারে ব্যথায় ভরে গেছে। এই রে, আমার হাত দিয়ে তো আমি কিছু কাজই করতে পারছি না। সর্বনাশ, ঘোড়ার ব্যবসা ভালো না, তাড়াতাড়ি পালাই। পালিয়ে যাবে কোথায়? ইয়াডশুম, তোকে আমি শট দিয়ে ওগানটা পাঠাইয়া দিলাম। ওরে আপারে, কি শট খাইলাম রে, তাড়াতাড়ি এখান থেকে পালাই। ওরে বাবারে বাবারে বাবা, আবার আমি কিসের সাথে ডুস খাইলাম রে বাবা, বুঝলাম না, মাথাটা ঘুরছে। আমি কোথায় আছি এখন? এই আমার উপরে এসব কি গাভীর বাঘ দেখা যাচ্ছে,
মানে কি আমি কি এখন গাভীর নিচে আছি নাকি কত বড় সাহস বিড়াল তার আমার নিচে কি করছে মানে এই বিড়ালটা আমার দুধ চুরি করতে আসছে এরে আমি কোনো দুধ চুরি করতে আসি নাই তাড়াতাড়ি এগুলারে অদৃশ্য করে ফেলি হায় হায় আমি তো ভুলে গেছি আমার তো আলোকিক ক্ষমতা কাজ করে না সর্বনাশ বাচ্চা বারোটা ছেলে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে রে বাবা বাচ্চা দন তুমি কোথায় পালাতে চাচ্ছ পালা চাইলেই তোর পালানো যায় না তোমাকে সব দিয়ে পালাতে দিতে হবে ওরে বাবা রে ঘোড়া গরু এগুলা শট খাইতে খাইতে আমার জীবন গেল রে ও বাপরে বাপ একেবারে হাঁপিয়ে গেছি কি রে দানবীয় হাঁসের আওয়াজ কোত্থেকে আসছে এখানে তো দানবীয় হাঁস ওই বাচ্চা হাঁস আমার জেরি এবার কি হবে এই যে আম্মা আম্মা হলো হলো ওই যে বিড়াইটা আছে না এই বিড়াইটা আমার দইরা একেবারে বস্তার ভিতর বইরা তারপর কাল আইতে চাইছিল আমি ওর নাকে কামড় দিয়ে কোনো মতে বাইর চাইছি আম্মু তুমি ওরে বিচার করো ইয়া 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 কি কত বড় সাহস তবে রে আজকে তোরে কাইছি দানবেহস আমাকে খাবে সর্বনাশ তাড়াতাড়ি বাঁচতে চাইলে এখান থেকে পালাতে হবে তারা হলে দানবীয় হাঁসের পেটে যেতে হবে ওরে বাবা আমি পলাই বিলাইয়ের বাচ্চা তোর কত বড় সাহস তুই আমার চানা হাঁসের চানাকে তুই খেতে চাস আজকে আমি তোকে খাবো তোকে কে হজম করে হাগু বানিয়ে ছেড়ে দেব দাঁড়া শয়তান বিলাই আজকে তোরে ধইরা আমি কিলাই তোর একদিন আমার জয়দিন লাগে ওই দাঁড়া কইতাছি এখন পালাইতাছিস কেন ওরে হাঁস তুমি আমার আব্বা তুমি আমার নানা তুমি আমার আম্মা তুমি আমাকে এবারে মতো ক্ষমা করে দাও হাঁস প্লিজ আর ভুল হবে না এমন জীবনে না অন্য জগতে চলে গেছে সেটা এখন আপনারা ভালো করে দেখতে থাকুন আহা টেলিভিশনে কি দারুণ ইফুসিট হচ্ছে টম এন্ড জেরি ইফুসিট ওয়াও জেরিকে টম পিটিয়ে থকটা করে ফেলছে আর এদিকে আমার ঘরে একটা জেরি আছে আর আমিও কিন্তু টম তবে আমি কিন্তু বসে বসে পপকর্ন খাচ্ছি আর পপকর্ন খেতে খেতে আমি কিন্তু আমার বুড়ি মোটা বানিয়ে ফেলেছি তাও কিন্তু আমি ওই টম এন্ড জেরি ইফুসিট দেখছি আমি কিন্তু টম এন্ড জেরি ইফুসিট একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি আর মাঝে মধ্যে আমি একটু বার্গার চিকেন আর পিজা খাই আর এসব খেয়ে খেয়ে আমার স্বাস্থ্যটা একটু মোটা বানায় আহা কত মজার ইপুসিট রে বাবা আসলে রুবেল আমিন অ্যানিমেশন এর ভিডিওগুলো অনেক মজার মজার একেবারে নতুন নতুন ভিডিও হয় তাই সব ভিডিও আমি দেখি পিজা খাওয়া হয়ে গেছে এখন তো আমার পানি খাওয়া দরকার কিন্তু আসলে আমি পানি খাই না পানির বদলে আমি খাবো মানে ঠান্ডা বুঝতেই তো পারছেন এটা হচ্ছে স্পিড ক্যান মানে স্পিড ক্যান কে আমি আমার
অবশ্য স্পিড ক্যান গতি কর, তাতে কোনো সমস্যা নাই। আমি এখন ইপুসিট দেখছি টম এন্ড জেরি, জেরিকে টম পিটিয়ে তক্তা করে ফেলছে, আর সেটা দেখতে আমার বেশ ভালোই লাগতেছে একেবারে। আর এইদিকে ঠান্ডা গোলা খেয়ে ঠান্ডার খালি বোতল গোলা আমি ঢিল দিয়ে জেরির ঘরের দরজায় ফেলতেছি, যাতে জেরি আরামে ঘুমাতে না পারে। আমি রাত জেগে টেলিভিশন দেখবো আর জেরি ঘুমাবে, ইম্পসিবল। আমি জেগে থাকবো, জেরিকেও জেগে রাখবো। আরে এটা কি হচ্ছে রে বাবা, আমার ঘরের দরজায় বারবার শব্দ করে কি? মনে হচ্ছে টম এই কারি কৌটা গুলা আমার ঘরের দরজায় ঢিল দিয়ে ফেলে দাও। দাঁড়াও টম, ব্যবস্থা আমি এখনই করছি। তাই তো বলি, কে কাকে পিটিয়ে তক্তা করে ফেলছে। এখন তো দেখছি আমি টেলিভিশনে জেরিকে টম পিটাচ্ছে, আর আসল টম একেবারে বসে বসে দেখছে। তোমার দেখার বারটা আমি এখনই বাড়াচ্ছি। এই টম, তুমি বন্ধ করো এসব, বুঝতে পারছো? দেখো আমি এখান থেকে পালাচ্ছি, এখন তুমি আমাকে ধরো। আমি টমকে বোকা বানিয়ে এখান থেকে নিয়ে যাব, তারপর টেলিভিশন বন্ধ করে দেব। কি ব্যাপার, টম তো আমাকে দাওয়া করছে না। টম তো দেখছি টেলিভিশনের নিশায় পড়ে গেছে। তার মানে এভাবে হবে না, অন্য কিছু করতে হবে। আসলে ব্যাপারটা আপনারা যা ভাবছেন তারা কিন্তু আসলে টেলিভিশনের ভিতরে ওই জেরিকে যে টম পিটাচ্ছে সেই বদলা নেওয়ার জন্য আমি এখন আসল টমের সাথে একটু ঝগড়া করব। এই টম, আমি তোমাকে কি বলছি শুনতে পাচ্ছ না? তুমি টেলিভিশন বন্ধ করো, আর পারলে তুমি আমাকে ধরো, ঠিক আছে? এই জেরি দেখছো না, আমি মালকে টাল হয়ে পড়ে আছি, এখান থেকে সরো কইতাছি। কি, তুমি টাল হয়ে পড়ে আছো আর আমাকে বলছো আমি সরবো? সরবো ঠিকই, তার আগে আমি তোমাকে পিটিয়ে তক্তা করবো। ওরে পামারে, রিমোট দিয়ে বাড়ি দিয়ে আমার মুখটা পাটিয়ে দিল রে, পুষ্কেই ধরে বাচ্চা। আমার মুখ পাটিয়ে তুই রিমোট নিয়ে পালাচ্ছিস? দাঁড়া, আজকে তোর একদিন আমার জয়দিন লাগে। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ইয়া বিশুং, হায় হায়, এটা আবার কিসের বেলা রে বাবা? ওরে, আমি এখন চিটকে মিটকে কোথায় যাচ্ছি রে? যাক, চিটকে মিটকে সুপাতে পরে বেঁচে গেছি, কিন্তু এই দূরটাকে তো আমার খুঁজে বের করতে হবে। ওই পুষ্কে দূর, এখন তুই কোথায় গেলি? বের হ কই কাছে? আজকে তোর একদিন আমার জয় বৎসর লাগে, সমস্যা নাই, তা আমি তোকে ধরে ছাড়বো। তোমার কাছ থেকে বাঁচতে হলে আমার বুদ্ধি কাটাতে হবে, কারণ তোমার সাথে আমি শক্তি দিয়ে জীবনে পারবো না। তাই একটা কাজ করে, তোমাকে সাহায্য করার জন্য বোকা বানিয়ে তোমাকে ভুল্ডোগের কাছে আনে, আর তাই রিমোটটাকে ভুল্ডোগের মুখের ভিতর ঢুকে আমি চলে যাবো। আর এরপর যা হবার তোমার সাথে আর ভুল্ডোগের সাথে হবে, আমার সাথে কিছুই হবে না। আ, ভালো করে হা করো। আ, এবার মুখে দিলাম, এবার আমি গেতান করে এখান থেকে জোর দিয়ে চলে গেলাম। এই ব্যাগ ব্যাগ ব্যাগ, ইঁদুরটা তো দেখছি এখান থেকে এক দূর দিয়ে চলে গেছে। তাহলে আর ইঁদুরের পিছে দৌড়ায় কোনো লাভ নাই, কারণ ইঁদুরটা রিমোটটা এখানে রাইখা গেছে। আমি রিমোট পাইয়া গেছি, আর কোনো টেনশন নাই। যাই, এবার গিয়ে টেলিভিশন দেখি। টমের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার মুখ থেকে এটা কি বের করলি? তোরে তো কাইছি রে টমের বাচ্চা, আজকে তোর একদিন আমার জয় বচ্চন লাগে। হায় হায়, বুলডগ কোত থেকে চলে এলো রে বাবা। আরে বেচারা টম, আজকে মার খাইতে খাইতে হারাবে তার ধম। ওরে বাবারে, আমারে বুলডগ পিটায় তক্তা করে ফেললো। ও, অবশেষে আমাকে শট দিয়ে দিল। ওরে গেছি রে, মাটি নিচে ঢুকে গেলাম। ওরে বাবারে বাবারে বাবা, কি মাইকটাই না আমি খাইলাম। হ্যাঁ, জেরি তো এখানে। কি ব্যাপার টম, বাবাতারা আসুনি, পারলে আমাকে ধরো, আমি পারাচ্ছি। ওই, আমার ভুঁড়ি মোটা হয়ে গেছে বলে কি হয়েছে? তোরে কি আমি ধরতে পারব না? অবশ্যই পারব, আজকে তুই যেখানে যাবি সেখানে তোকে ধরব। আমার হাত থেকে তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না, কিন্তু মনে হচ্ছে আমি আর বেশি দৌড়াতে পারবো না। আমার ভুঁড়িটা নিয়ে দৌড়াতে আমার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে, এখন আমার ব্যাঙের মতো লাফিয়ে লাফে দৌড়াতে হচ্ছে। বাপ রে বাপ, আমার মনে হয় না যে আমি আর দৌড়াতে পারবো। আমার যত এনার্জি ছিল সব এনার্জি একেবারে শেষ হয়ে গেছে। পাবারে পাবারে পাবা, ইঁদুরটা তো মনে হচ্ছে আমার অদৃশ্য হয়ে গেছে। তাও একটু চেষ্টা করে দেখি, ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে আমি ইঁদুরটাকে ধরতে পারি কিনা। এই ভিডিও দ্বিতীয় পর্বটা দেখতে চলে ভিডিওটা তো লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কমেন্ট লিখে দাও পার্ট টু। তাহলে এই ভিডিও দ্বিতীয় পর্বটা আপলোড দেবো আর আপলোড